ওয়েলকাম ভিউয়ার্স টু আমার চ্যানেল স্টাডি রেনোভেট। আমাদের আজকের আলোচনার বিষয় মগধের শাসকগণ, অর্থাৎ খ্রিস্টপূর্ব 544 থেকে খ্রিস্টপূর্ব 322 পর্যন্ত মগধে যে সমস্ত শাসকগণ শাসন করেছিলেন তাদের নিয়ে আজকের আলোচনা। এই সময় পিরিয়ডে তিনটে রাজবংশ এখানে রুল করেছিল। এক নম্বরে হচ্ছে হর্ষঙ্গ বংশ, দুই নম্বরে শিশুনাগ বংশ এবং তিন নম্বরে হচ্ছে নন্দ বংশ। তারপর নন্দ বংশকে সরিয়ে চলে এসেছিল মৌর্য সম্রাটরা। এখন আমরা একবার এক নজরে দেখে নেই মগধে কোন বংশ কত সাল থেকে কত সাল পর্যন্ত রাজত্ব করেছিল। এই হর্ষঙ্গ বংশ রাজত্ব করেছিল 544 বিসি থেকে 430 বিসি। তারপর 430 থেকে 344 বিসি পর্যন্ত রাজত্ব করেছিল শিশুনাগ বংশ। তারপর 344 থেকে 322 পর্যন্ত করেছিল নন্দ বংশ, এবং নন্দ বংশদের উচ্ছেদ করে মৌর্য বংশ, তারা হয়েছিল 322 বিসি থেকে 185 বিসি পর্যন্ত। এটা আমি গত ভিডিওতেই বলেছিলাম আমার সম্ভবত পার্ট 4, যখন আমি ষোলশ মহাজনপদ নিয়ে আলোচনা করেছিলাম। এবার চলে আসি হরিয়াঙ্কা ডাইনেস্টি বা হর্ষঙ্গ বংশ। এরা রাজত্ব করেছিল 544 থেকে 430 বিসি পর্যন্ত, যেটা আমি আগেরবারই বললাম। এই হর্ষঙ্গ বংশ হচ্ছে মগধ সাম্রাজ্যের প্রথম রাজবংশ, এবং এই বংশের প্রতিষ্ঠাতা ছিল বিম্বিসার। বিম্বিসারের পরে তার ছেলে অজাতশত্রু, তারপর তার সন্তান উদয়নী। এইভাবে নাগদশক পর্যন্ত, অর্থাৎ নাগদশক হচ্ছে এই রাজবংশের শেষ শাসক। এই নাগদশকের অন্যতম প্রশাসক ও মন্ত্রী শিশুনাগ তাকে হত্যা করে শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করেছিল। সেটা কত খ্রিস্টাব্দে? সেটা ছিল 413 খ্রিস্টপূর্বাব্দ। বিম্বিসার প্রথম প্রতিষ্ঠাতা রাজা এই হর্ষঙ্গ বংশের। জন্ম হচ্ছে 558 খ্রিস্টপূর্বাব্দ। রাজত্বকাল 544 খ্রিস্টপূর্বাব্দ থেকে 492 খ্রিস্টপূর্বাব্দ। মৃত্যু হয়েছিল, এটা 492 হবে, 492 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যু হয়েছে। এরপর কি হয়েছিল? এরপর হয়েছিল তার ছেলে অজাতশত্রু। বিম্বিসার মাত্র 15 বছর বয়সে মগধের রাজারূপে অভিষিক্ত হন। তিনি গিরিবজের নিকট রাজগৃহে তার রাজধানী স্থাপন করেন। বিম্বিসার কি করত না, বিভিন্ন রাজ্যের রাজকুমারী ও অভিজাত নারীদের বিবাহের মাধ্যমে, রাজ্যগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে নিজের রাজ্য পরিধি বাড়ানোর প্রচেষ্টা থাকত। এবং আমরা এটা যখন ষোলশ মহাজনপদ নিয়ে আলোচনা করি, তখন বলেছিলাম যে এই ষোলোটা মহাজনপদের মধ্যে সবসময় ঝগড়া অশান্তি বিবাদ লেগে থাকতো। এরকমই দীর্ঘদিনের একটা ঝগড়া অশান্তি ছিল কুশল মহাজনপদের সঙ্গে মগধ মহাজনপদের, যেটা বিম্বিসার কুশল রাজের কন্যা কুশল দেবীকে বিবাহ করে সেই অশান্তিটা মিটিয়ে নিয়েছিল এবং বিবাহের যৌতুক হিসেবে কাশী অধিকার করেছিল। এছাড়াও বিম্বিসার বৈশালীর লিচ্ছবি মহাজনপদের প্রধান চেতকের কন্যা চেল্লারকে বিবাহ করেছিল। এছাড়াও বিম্বিসারের আরো একজন পত্নী ছিল, সেটা হচ্ছে তৃতীয় পত্নী, যার নাম হচ্ছে খেমা। এই খেমা ছিল পাঞ্জাবের মদ্র বংশের প্রধানের রাজকন্যা, এবং এইভাবে নানান বৈভাবিক সম্পর্কে স্থাপনের মধ্য দিয়ে তিনি তার রাজ্যকে প্রসারিত করেছেন। এছাড়া তিনি রাজ্য সম্প্রসারণের জন্য পূর্বে অঙ্গরাজ্যকে অধিকার করেছিলেন, যেটা পরবর্তীকালে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার একটা ভিত্তিভূমি হিসেবে কাজ করেছিল। আমি যখন আমার 4 নম্বর ভিডিওটি আলোচনা করেছিলাম, সেখানে আমি গৌতম বুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে বিম্বিসারের সঙ্গে গৌতম বুদ্ধের যে সমসাময়িকতা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো বিম্বিসার ছিল গৌতম বুদ্ধ অপেক্ষা 5 বছরের ছোট, এবং এটা আমরা ওখানে দেখেছি, ওই ভিডিওতে বলেছি যে বদিলাপে 7 বছর পূর্বে মগধে কি হয়েছিল, মগধের রাজধানী রাজগৃহে সিদ্ধার্থ তথা গৌতমের সঙ্গে বিম্বিসারের সাক্ষাৎ করে, এবং সিদ্ধার্থ নিজেকে তখন শাক্য বংশজাত হিসেবে পরিচয় দিলে বিম্বিসার তাকে রাজগৃহে বসবাস করার জন্য অনুরোধ করেছিল, কিন্তু গৌতম বুদ্ধ তথা সিদ্ধার্থ সেটা প্রত্যাখ্যান করেছিল এবং তিনি কথা দিয়েছিলেন যে আমি বদিলাপ মানে পরবর্তীকালে তোমার সঙ্গে দেখাবো। তাই তিনি বদিলাপ করার পর রাজগৃহে তার সঙ্গে গিয়ে দেখা করেছিলেন। অর্থাৎ গৌতম বুদ্ধ বদিলাপের 2 বছর পরে বিম্বিসারের সঙ্গে সাক্ষাৎ করে। এরপর এই সাক্ষাৎকারের পর কি হয়েছিল, সাক্ষাৎকারের পর গৌতম বুদ্ধ বিম্বিসারকে চতুরাজ্য সত্য সম্বন্ধে উপদেশ প্রদান করেছিল এবং বিম্বিসার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। শুধু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল তাই নয়, বিম্বিসারের পৃষ্ঠপোষকতায় উত্তর ভারতে বৌদ্ধ ধর্মের অনেক বিস্তার সম্ভব হয়েছিল। বিম্বিসারের তৃতীয় পত্নী খেমাও পরবর্তীকালে বৌদ্ধ ভিক্ষু সংঘটিতে সংঘতে যোগদান করেছিল। এই বৌদ্ধ ভিক্ষু সংগঠনটা কি, সেটা নিয়ে আমি আমার 4 নম্বর ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও আরো কিছু পয়েন্ট এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রখ্যাত চিকিৎসক, মানে তৎকালীন যে প্রখ্যাত চিকিৎসক জীবক হচ্ছে এই বিম্বিসারের ঘনিষ্ঠ ছিল। এবং বিম্বিসারের আরো একটা পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে বিম্বিসারের উপাধি ছিল, তার সেই উপাধির নাম হচ্ছে শ্রেণিক। এছাড়া বিম্বিসার তার পুত্র অজাতশত্রুকে চম্পারণের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেছিল বা গভর্নর হিসেবে নিযুক্ত করেছিল। তারই সন্তান অর্থাৎ অজাতশত্রুই দেবদত্তের প্ররোচনায় বিম্বিসারকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু বিম্বিসার ছিল
বুদ্ধের মতাদর্শে বিশ্বাসী, তাই সে তার পুত্রকে প্রথমবারে ক্ষমা করেন। পুনরায় দেবদত্তের প্ররোচনায় অজাশত্রু, বিম্বিসার ও তার উপদেষ্টা মন্ডলীর সবাইকে গৃহবন্দী করে ফেলে, করে নিজেকে মগধের শাসক হিসেবে ঘোষণা করেন এবং 491 খ্রিস্টপূর্বাব্দে গৃহবন্দী অবস্থায় বিম্বিসারের মৃত্যু ঘটে। এরপর শাসন ব্যবস্থা তো চলে যায় পুরোপুরি অজাতশত্রুর হাতে। অজাতশত্রু কিভাবে তার বাবা বিম্বিসারের থেকে ক্ষমতা কেড়ে নিল বা ক্ষমতাচ্যুত করে কিভাবে নিজেকে শাসক হিসেবে ঘোষণা করলো সেটা জানলাম। এই অজাতশত্রু রাজত্বকাল ছিল কত সাল থেকে কত সাল পর্যন্ত? 492 খ্রিস্টপূর্বাব্দ থেকে 407 খ্রিস্টপূর্বাব্দ। 407 খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রু মৃত্যু হয়। তার পরে ক্ষমতা কে আসে? তার পুত্র উদয়নী। এটা তো জানলাম, অজাতশত্রু বিম্বিসারের পুত্র। এছাড়া অজাতশত্রু পুনিকা নামেও পরিচিত ছিল। অজাতশত্রু রাজা বিম্বিসার এবং রানী চেলনার পুত্র ছিলেন। অর্থাৎ বিম্বিসারের অনেকগুলো পত্নী ছিল, তার মধ্যে রানী চেলনার, এই চেলনার মানে হচ্ছে বৈশালীর চেতাকের কন্যা, এবং বৌদ্ধ ধর্ম অনুসারে বিম্বিসারা ও কোশলা দেবীর পুত্র। বৌদ্ধ ধর্মতে বলা হচ্ছে এটা, মানে এই অজাতশত্রু হচ্ছে বিম্বিসার এবং কোশলার পুত্র, আর জৈন ধর্ম দাবি করছে এটা চেলনার এবং বিম্বিসারের পুত্র। তবে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে উভয় রীতিতেই রানীকে বৈদেহী বলা হয়েছে। অর্থাৎ জৈন ধর্মে বৈদেহী বলতে চেলনাকে বুঝিয়েছে এবং বৌদ্ধ ধর্মে বৈদেহী বলতে কোশলাকে বুঝিয়েছে। এটা তো আমরা জানলাম, জোর করে পিতার কাছ থেকে মগধের রাজত্ব গ্রহণ করেছিলেন এবং তাকে বন্দী করেছিলেন। অজাতশত্রু বিজয় ও বিস্তার নীতি অনুসরণ করেছিলেন। তিনি কিন্তু পিতার মতো বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে রাজত্ব বাড়াবে এই নীতিটা গ্রহণ করেনি। গ্রহণ করেছিলেন বিজয় এবং বিস্তারের নীতি গ্রহণ করেছিলেন, এবং রাজা প্রসেনজিতের সঙ্গে 16 বছর ধরে বিবাদ চালিয়ে শেষ পর্যন্ত যুদ্ধ করে কোশলকে অধিকার করেন। তিনি বাহ্যীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং বৈশালী প্রজাতন্ত্রকে জয় করেছিলেন। বাহ্যী মানে বৈশালী প্রজাতন্ত্রের একটা জনগোষ্ঠী। অজাতশত্রুর অধীনে মগধ উত্তর ভারতে সর্বাধিক পর্যন্ত রাজ্য বিস্তার করতে পেরেছিল এবং উত্তর ভারতে একটা শক্তিশালী রাজ্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। এবং এটা জানা যায় তিনি প্রথমে জৈন ধর্মে বিশ্বাসী ছিলেন এবং পরবর্তীকালে বৌদ্ধ ধর্মে গ্রহণ করেছিলেন। গৌতম বুদ্ধের প্রতি ঈর্ষাপরায়ণ হয়েই বৌদ্ধ ভিক্ষক দেবদত্তের প্ররোচনায় অজাতশত্রু কি করেছিল? বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক বিম্বিসারকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু বিম্বিসারকে হত্যা না করতে পারেনি, ওই বন্দী করে ফেলেছিল। বন্দিত্ব অবস্থাতেই এই বিম্বিসারের মৃত্যু ঘটে। এবং এই ঘটনাতে কোশলের রাজা প্রসেনজিৎ, তিনি যৌথ হিসেবে যে কাশী দিয়েছিলেন, কাশী রাজ্য দিয়েছিলেন, সেই কাশী রাজ্য পুনরায় নিজের অধীনে নিয়ে নিয়েছিল। এর ফলে অজাতশত্রুর সঙ্গে কোশলের যুদ্ধ হয়েছিল, মানে যুদ্ধ ঘোষণা করেছিল। প্রথমে যুদ্ধে তিনি বিজয়ী হতে পারেনি, পরবর্তীকালে আবার যুদ্ধে প্রসেনজিৎকে পরাজিত করে। এখন রাজা প্রসেনজিৎ গৌতম বুদ্ধের মতাদর্শে বিশ্বাসী ছিল, তাই সে তাকে মুক্ত করে তার কন্যা বাজিরার সঙ্গে অজাতশত্রুর বিবাহ দেন এবং বিবাহতে যৌতুক হিসেবে কাশী রাজ্যকে আবার পুনরায় ফিরিয়ে দেয়। এবং এই সমস্ত ঘটনার পর পিতার মৃত্যুর পর অনুশোচনায় দগ্ধ অজাতশত্রু শান্তি লাভের আশায় বিভিন্ন ধর্ম উপদেষ্টা ও দার্শনিকদের শরণাপন্ন হয়, কিন্তু তাদের উপদেশে সে শান্তি লাভে ব্যর্থ হয়। তখন রাজবৈদ্য, যিনি ওর বাবার ঘনিষ্ঠ ছিলেন, সেই জীবকের উপদেশে গৌতম বুদ্ধের শরণাপন্ন হয় এবং গৌতম বুদ্ধ তাকে নানানভাবে উপদেশ দিয়ে মুক্তি লাভের পথ দেখায়। এবং এই অজাতশত্রুর রাজত্বকালে গৌতম বুদ্ধের মৃত্যু হয়। অজাতশত্রু যেমন তার পিতা বিম্বিসারকে হত্যা করে সাম্রাজ্য অধিকার করেছিলেন, ঠিক অজাতশত্রুকেও তার সন্তান এই উদয়নী বা উদয়ন, এবং অনেক সময় এটা উদয়ভদ্র নামেও পরিচিত, তাকে 407 খ্রিস্টপূর্বাব্দে হত্যা করে সিংহাসনে আহরণ করেন এবং আহরণ করার পরবর্তী 16 বছর ধরে মগধকে শাসন করেন। কত সাল থেকে কত সাল পর্যন্ত? না, 460 খ্রিস্টাব্দ থেকে 444 খ্রিস্টপূর্বাব্দ। এটা খ্রিস্টাব্দ মানে খ্রিস্টপূর্বাব্দ। আবার 444 খ্রিস্টাব্দে যে মৃত্যু হয়েছিল, এখানেও তার পুত্র অনিরুদ্ধ তাকে হত্যা করেছিল। অর্থাৎ এই বংশের প্রত্যেকেই তার পিতাকে হত্যা করে রাজত্ব গ্রহণ করেছিল। এই উদয়নী ছিল অজাতশত্রু ও তার পত্নী বাজিরার, বাজিরা মানে হচ্ছে প্রসেনজিতের কন্যা, বাজিরার পুত্র ছিল। এই উদয়নী সোন এবং গঙ্গা নদীর সঙ্গমস্থলে তার রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেছিল।
এটা একটা ইম্পর্টেন্ট। রাজগৃহ থেকে পাটলিপুত্রে যে রাজধানী স্থানান্তরিত হয়েছিল সেটা হয়েছিল উদয়নীয় দ্বারা। এইভাবে আরো কিছু বছর চলার পর এই বংশের শেষ রাজা নাগদশক, এই নাগদশকের অন্যতম প্রশাসক ও মন্ত্রী শিশুনাগ তাকে হত্যা করে শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করেছিল। সালটা হচ্ছে 413 খ্রিস্টপূর্বাব্দে। এই শিশুনাগ বংশের প্রথম যিনি প্রতিষ্ঠা করলেন তিনি হচ্ছেন শিশুনাগ নিজে। তিনি হর্ষঙ্গ বংশের শেষ রাজা নাগদশককে মেরে এই বংশ প্রতিষ্ঠা করলেন। প্রথমে এই সাম্রাজ্যের রাজধানী ছিল রাজগীর এবং পরে সেটা কাকবর্ণ। কাকবর্ণ হচ্ছে শিশুনাগের পুত্র। কাকবর্ণের আমলে কি হলো পাটলিপুত্রে, যেটা বর্তমানে পাটনা কাজে অবস্থিত সেখানে স্থানান্তরিত করা হয়। এই শিশুনাগটা রাজত্বকাল কি, শিশুনাগ রাজার কথা আমরা দেখি তাহলে রাজত্বকাল হচ্ছে 413 থেকে 395 খ্রিস্টপূর্ব এবং এর পূর্বসূরি তো আমি বুঝতেই পারছো এটা কেন, এটা হর্ষঙ্গ বংশের নাগদশক এবং উত্তরসূরি হচ্ছে কাকবর্ণ বা কালাশক। ইনি আবার এই শিশুনাগ অবন্তী রাজা অবন্তীবর্তনকে পরাজিত করে সেটাকে মগধের অন্তর্ভুক্ত করে। এইভাবে সাম্রাজ্যটা কিছুটা বর্ধিত হলো। তারপর শিশুনাগের মৃত্যু হলে শিশুনাগের পুত্র কালাশক শিশুনাগ রাজবংশের উত্তরাধিকার হলো। তিনি 395 খ্রিস্টপূর্বাব্দ থেকে 367 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেন। সিংহাসনে আরোহণ করার পর তার সময়কালে দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। একটা হচ্ছে 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, যেটা বৌদ্ধ সম্মেলন যখন আমরা বৌদ্ধ সম্মেলনে যখন আলোচনা করি তখনও দেখি। আর প্রথমটা আমরা জানি, প্রথমটা হয়েছিল অজাতশত্রুর আমলে, এটা একদম অজাতশত্রুর আমলেই বৌদ্ধ মারা গেল এবং তারপরেই অজাতশত্রু এই বৌদ্ধ সভাপতি পড়লো মহাকাশ্যপের সভাপতিতে। অর্থাৎ অজাতশত্রুর শাসনকালে প্রথমটা হয়েছিল এবং দ্বিতীয়টা হয়েছিল বৈশালীতে এবং এই কাকবর্ণ কালাশক এর শাসনকাল এর সভাপতি ছিল জয়া, সেটা আমরা আমাদের গত ভিডিওতে ডিসকাস করেছি। অপর কোন ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে রাজধানী স্থানান্তর। এই রাজধানী স্থানান্তরটা পাটলিপুত্রের রাজধানী যে স্থানান্তর হয়েছিল সেটা তার আমলে তাহলে আমরা যদি কালাশকের রাজত্বকাল পূর্বসূরি উত্তরসূরি সংক্ষেপে দেখে নিই তাহলে রাজত্বকাল ছিল 395 খ্রিস্টপূর্বাব্দ থেকে 367 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এবং পূর্বসূরি যেমনটা জানি শিশুনাগ মৃত্যুর পরে বসেছিল, তো শিশুনাগের ছিল এর পূর্বসূরি এবং উত্তরসূরি ছিল মহানন্দের। কালাশক মৃত্যুর পর তার 10 পুত্র পর্যায়ক্রমে মগধের শাসন করে। তাদের মধ্যে মহানন্দিন ছিলেন এই রাজবংশের শেষ শাসক, অর্থাৎ এটা শাস্ত্র থেকে জানা যায়। পরে তার অবৈধ পুত্র মহাপদ্মনন্দ সাম্রাজ্যের উত্তরাধিকার হন। এই সাম্রাজ্য টিকেছিল 345 বিসি থেকে 344 বিসি পর্যন্ত। কোন কোন বুকসে বা কোন কোন ঐতিহাসিকবিদের মতে 45, কারো কারো মতে 344। এরপর নন্দ সাম্রাজ্য শাসন শুরু করে। নন্দ সাম্রাজ্য শাসন শুরু করে কারা, মহাপদ্মনন্দ, যে কিনা এই মহানন্দিনীর এর অবৈধ পুত্র। অর্থাৎ সংক্ষেপে যদি দেখি রাজত্বকাল ছিল 367 খ্রিস্টপূর্বাব্দ থেকে 344 খ্রিস্টপূর্বাব্দ এবং এর পূর্বসূরি ছিল কালাশক এবং উত্তরসূরি হল এই মহানন্দিনীর অবৈধ সন্তান দ্বারা সে স্থানান্তরিত হয়ে মহাপদ্মনন্দ, যে তার নাম হচ্ছে মহাপদ্মনন্দ, নন্দবংশ প্রতিষ্ঠা করেছিল, তো এর উত্তরসূরি হচ্ছে মহাপদ্মনন্দ। তাহলে এরপর চলে এলো নন্দবংশ বা নন্দ ডাইনেস্টি, যেটা 344 খ্রিস্টপূর্বাব্দ থেকে 322 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসনকাল পরিচালনা করেছিল। তো এটা দেখার আগে, অর্থাৎ এই নন্দবংশ জানার আগে আমরা একটুখানি ম্যাপে দেখে নিই। এই ম্যাপে যদি এই অংশটা দেখো তো প্রথম মগধ কেন্দ্রিক যে হরিয়াঙ্কা ডাইনেস্টি ছিল মানে হর্ষবংশ অংশ ছিল সেটা ছিল এই যুগের মধ্যে। তারপর এই শিশুনাগা ডাইনেস্টিতে কিছুটা বর্ধিত হলো এই অংশটা, অর্থাৎ এই যে অংশটা এখন মার্ক করা আছে এই অংশটা বর্ধিত হলো। এখানে কষ্ট রিজিয়নটা দেখা যাচ্ছে, এই অংশটা শিশুনাগা ডাইনেস্টিতে বাড়লো। তো প্রথমে ছিল এটা, তারপর শিশুনাগাতে কিছুটা এক্সপেনশন হলো, এরপর আবার নন্দ ডাইনেস্টিতে আরো অনেকটা এক্সপেনশন হলো। এখন যদি আমরা নন্দ ডাইনেস্টির ম্যাপ দেখি তাহলে নন্দ ডাইনেস্টি দেখবো আরো অনেক দূর কিন্তু যেটা প্রসারিত হয়েছিল, এটা সাম্রাজ্য আরো বিস্তার করতে পেরেছিল নন্দ রাজারা। তো এবার আমরা নন্দ রাজাদের রাজত্বকাল নিয়ে একটু ডিসকাশন করি। এই নন্দরা পূর্ব ভারতের মগধ অঞ্চলে শিশুনাগ রাজবংশকে উৎখাত করে এবং উত্তর ভারতের বৃহত্তম অংশকে অন্তর্ভুক্ত করার জন্য তাদের সাম্রাজ্যকে প্রসারিত করে। এই রাজবংশটা 345 খ্রিস্টপূর্বাব্দ থেকে 321 খ্রিস্টপূর্বাব্দ, কোনো কোনো মতে 344 থেকে 322 খ্রিস্টপূর্বাব্দ টিকেছিল। এই নন্দবংশদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সাম্রাজ্য পূর্বে বাংলা, পশ্চিমে পাঞ্জাব এবং দক্ষিণে বিন্ধ্য পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল, যেটা আমরা ম্যাপে দেখলাম। তো এটি দেখতে পারো এই ম্যাপে, তো এখানে বাংলা, এদিকে পাঞ্জাব, এদিকে বিন্ধ্য পর্বতের কাছাকাছি এই বংশের তাদের সাম্রাজ্য বিস্তার করতে পেরেছিল। এই নন্দরাজ শাসকরা তাদের ধনসম্পদ অর্জনের জন্য বিখ্যাত ছিল। পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্য কি করে, এই সাম্রাজ্যকে পরাজিত করে। অর্থাৎ এই নন্দ ডাইনেস্টির শেষ
শাসক তাকে ক্ষমতাচ্যুত করে, ক্ষমতাচ্যুত করে কেন করে না, অর্থনৈতিক জোরজুলুম, এই জন্য কি করেছিল, নন্দ রাজারা জনপ্রিয়তা আস্তে আস্তে হারাচ্ছিল, যার ফলে অনেক বিদ্রোহ তৈরি হচ্ছিল। এই বিদ্রোহের সুযোগকে কাজে লাগিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার প্রধান উপদেষ্টা বা মন্ত্রী চাণক্য, এরা শেষ নন্দ শাসককে অর্থাৎ ধনন্দকে ক্ষমতাচ্যুত করে, সে ইতিহাস আমরা আস্তে আস্তে দেখব। বৌদ্ধ পাঠ্য অনুসারে নজন নন্দ রাজা এই নন্দ বংশকে বা নন্দ ডাইনেস্টিকে তারা লিড করেছিল। প্রথম মহাপদ্ম নন্দ বা যে উগ্রসেনা নামেও পরিচিত, তারপর পান্ডুকা, পান্ডুবতী, ভুটাপালা, রাষ্ট্রপালা, গোবিশানকা, দশা সিদ্ধিকা, কৈবর্ত এবং শেষ রাজা হচ্ছে ধননন্দ। তবে আমরা মূলত ধননন্দ শেষ রাজা এবং মহাপদ্মনন্দ প্রতিষ্ঠাতা এই দুজনকে নিয়ে আলোচনা করব। তো যারা এই এতগুলো রাজা মিলে 22 বছর ধরে এই সাম্রাজ্যটাকে টিকিয়ে রেখেছিল। তো প্রথমে দেখে নিই মহাপদ্মনন্দ বংশের প্রতিষ্ঠাতা তার সম্বন্ধে। রাজত্বকাল অলরেডি আমরা দেখে নিয়েছি, এর পূর্বসরী এটা আমরা দেখেছি শিশুনাথ বংশের মহানন্দিন, এবং উত্তরসরী হচ্ছে ধননন্দ। কেন বলছি না ডাইরেক্ট, আমরা শেষটাকেই আমরা এখানে ধরছি, মাদিকুলকে আর এখানে এসকেপ করে যাচ্ছে। তো এই নন্দ রাজবংশের প্রথম রাজা ইনি, ইনি 345 থেকে এটা 329 খ্রিস্টপূর্ব পর্যন্ত ইনি মগধে রাজত্ব করেছিলেন। মহাপদ্মনন্দ হচ্ছে শিশুনাথ রাজবংশের শেষ রাজা মহানন্দিন ও একজন শূদ্র মায়ের সন্তান, যেটাকে আমরা এখানে বলেছিলাম অবৈধ সন্তান। তিনি মহানন্দী এবং তার অন্যান্য পত্নী, যারা হচ্ছে লিগাল পত্নী, তাদের সকল পুত্রদের হত্যা করে মগধের সিংহাসন অধিকার এবং নন্দ রাজবংশ প্রতিষ্ঠা করেন, এবং এই রাজবংশটা ছিল শূদ্র রাজবংশ। মহাপদ্মনন্দ মগধের সিংহাসন লাভ করে কি করেছিল না, উত্তর ভারতের প্রাচীন যে সমস্ত রাজবংশগুলো ছিল সেগুলোকে ধ্বংস করে একছত্র সম্রাট হিসেবে নিজেকে ঘোষণা করেছিলেন। তিনি পাঞ্চাল, কাশী, অসমক, কুরু, সুরসেন, বিদেহ এমনকি কলিঙ্গ রাজ্য পর্যন্ত অধিকার করেছিলেন। এছাড়াও বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকেও তার রাজত্বকে সে বিস্তৃত করেছিল, যেটা আমরা ম্যাপে দেখলাম। এরপর এই রাজবংশের অন্যতম এবং শেষ যে রাজা সেটা হচ্ছে ধননন্দ। এই রাজত্বকাল ছিল কত সাল থেকে কত সাল, 329 খ্রিস্টপূর্ব থেকে 322 খ্রিস্টপূর্ব পর্যন্ত। তারপর কি হয়েছিল, তারপর মৌর্য শাসক চন্দ্রগুপ্ত মৌর্য এই রাজবংশকে উচ্ছেদ করেছিল। যেমনটা আমরা দেখলাম যে মহাপদ্মনন্দ, যাকে অনেক সময় উগ্রসেনাও বলা হয়, তার 8 ভাইয়ের মধ্যে এই ধননন্দ হচ্ছে সর্বকনিষ্ঠ এবং এই শেষ পর্যন্ত রাজত্ব চালিয়েছিল। যদি আমার আগের এই অংশটা তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে, এখানে আমি বলি, এখানে আমি তো স্কিপ করে গেছিলাম, এটা প্রত্যেকে কি ছিল, ভাই ছিল, এবং এটা প্রত্যেকে মিলে 22 বছর ধরে এই রাজত্বটাকে শাসন করেছিল। এদের মধ্যে মহাপদ্মনন্দ এবং ধননন্দই হচ্ছে বিশেষ উল্লেখযোগ্য। এই ধননন্দের সময়কালেই আলেকজান্ডার আক্রমণ করেছিল। এই আলেকজান্ডার আক্রমণ নিয়ে আমি ঠিক আমার পরে বিদ্রোহ অর্থাৎ পার্ট 7 আলোচনা করব। এছাড়া এই ধননন্দের আমলে চাণক্য নামে একজন ব্রাহ্মণ ধননন্দ দ্বারা অপমানিত হয়েছিল, সে অর্থাৎ এই চাণক্য তাকে ক্ষমতাচ্যুত করার জন্য শপথ গ্রহণ করেছিল। এখন এই চাণক্য কেনই বা ধননন্দ দ্বারা অপমানিত হয়েছিল এবং কেনই বা তাকে ক্ষমতাচ্যুত করবার শপথ নিয়েছিল, এর পিছনে একটা ইতিহাস আছে। ইতিহাস অনেকটা এরকম, চাণক্যর ছোটবেলায় তার একটা ক্যানাইন দাঁত ছিল। ক্যানাইন দাঁত বলতে এই জাতীয় দাঁত, এই জাতীয় একটা দাঁত ছিল, যেটা এটা ইঙ্গিত করত যে ছেলেটি ভবিষ্যতে রাজা হয়ে উঠবে, এবং এই ব্যাপারটা তার মাকে ভীত করেছিল। কারণ তার মা ভেবেছিল তার পুত্র একজন রাজা হওয়ার পর তাকে ছেড়ে চলে যাবে, এর ফলে এই ছোট্ট শিশুটি অর্থাৎ চাণক্য কিন্তু তার মাকে আঘাত করতে চায়, তাই সে রাজা হবে না এইটা ভেবে বা এইটা বোঝাতে সে তার দাঁতটিকে ভেঙে ফেলেছিল। এর ফলে তাকে একটু বিশ্রী রকম দেখতে হয়েছিল, এবং এই সময়কালেই পুষ্প রায় ব্রাহ্মণদের জন্য একটি ভিক্ষা প্রদানের অনুষ্ঠান হয়েছিল, যা রাজা ধননন্দ আয়োজন করেছিল। রাজা ধননন্দর এই ভিক্ষা প্রদান অনুষ্ঠানে ভাঙার দ্বারযুক্ত ওই নাবালক তথা চাণক্য অংশগ্রহণ করেছিল, কিন্তু রাজা তার উপস্থিতিতে সন্তুষ্ট হয়নি, তাই রাজা ধননন্দ তার সৈন্যদের দিয়ে ওই সমাবেশ থেকে বের করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। এমনিতেই নন্দরাজারা খুবই দাম্ভিক এবং অহংকারী ছিল, এছাড়াও প্রজাদের সঙ্গে তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল। তো এই বার করে দেওয়ার পর অপমানিত হয়ে ক্রুদ্ধ চাণক্য রেগে গিয়ে তার ব্রাহ্মণ যেহেতু ছিল সেই ব্রাহ্মণের সুতো ছুঁয়ে বা সুতোটাকে ছিঁড়ে ফেলে সে রাজাকে অভিশাপ দিয়েছিল। এমনিতেই তার চেহারা দেখে রাজা সন্তুষ্ট হয়নি, তারপর সে তাকে অভিশাপ দেওয়ায় সৈন্যদের তিনি নির্দেশ দেন যে চাণক্যকে গ্রেপ্তার করার জন্য। তো চাণক্যকে গ্রেপ্তার করলে চাণক্য পরবর্তীকালে এই ধননন্দের পুত্র পাবতার সাথে বন্ধুত্ব করে সৈন্য ছদ্মবেশে জঙ্গলে পালিয়ে গিয়েছিল, এবং সেখানে তিনি একটি যুবক ছেলেকে একদল বাচ্চাদের নেতৃত্ব দিয়ে খেলতে দেখেছিলেন, যেখানে সেই বাচ্চা ছেলেটি তথা চন্দ্রগুপ্ত মৌর্য কি করছিল, রাজার ভূমিকা পালন করছিল। বাকি অন্যান্য ছেলেরা কেউ দাস, কেউ মন্ত্রী, কেউ ডাকাত, এই সমস্ত অভিনয় করে
তারা খেলা করছিল। যে ছোট ছেলেটি রাজার চরিত্রে অভিনয় করেছিল সেই ছিল চন্দ্রগুপ্ত। আমি বললাম চাণক্য খুব শীঘ্রই এটা বুঝতে পেরেছিলেন যে এই তরুণ ছেলের সাহায্যেই তিনি শাসক ধননন্দকে পরাস্ত করতে পারবেন, যে ধননন্দ তাকে অপমান করেছিল। তবে চন্দ্রগুপ্তের মনে শুধু চাণক্যই নয়, আরো একজন ছিল, সেটা হচ্ছে এই ধননন্দের ছেলে পার্বত, যাকে বন্ধু করে সে ছদ্মবেশে পালিয়ে আসতে সক্ষম হয়েছিল। এবং তিনি মনে করেছিলেন এই দুজনের মধ্যেই সেই কোয়ালিটি আছে যে ধননন্দকে সিংহাসনচ্যুত করতে পারে। এ কারণে কি করেছিল, চন্দ্রগুপ্ত মৌর্য এবং পার্বত এই দুজনকেই চাণক্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল। এর ফলস্বরূপ তিনি উভয়কে একটি করে উলের সুতোর সাহায্যে গলায় একটা তাবিজ পরিয়ে দিয়েছিল। এবং একদিন প্রথমে পার্বতকে তিনি চন্দ্রগুপ্তের কাছে যে তাবিজটা পড়েছিল বা যে চাবিটা ছিল সেটাকে ওই উলের সুতোটাকে না ছিঁড়ে সেটাকে গলা থেকে সরাতে বলল, কিন্তু ওই পার্বত কি হলো সেটা করতে ব্যর্থ হলো। এরপর চন্দ্রগুপ্ত মৌর্যকে তিনি একই কাজ করতে বলল যখন পার্বত ঘুমোচ্ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য কি করলো, সুতোটি না ছিঁড়ে সে একদম তার মাথাটা কেটেই এই উলের সুতোটাকে পুনরুদ্ধার করলো। কারণ যেহেতু চন্দ্রগুপ্তকে এই কাজটা পার্বতকে না জাগিয়ে এবং এই উলের সুতোটাকে না ছিঁড়ে করতে হতো, তাই সে এরকম কাজ করতে বাধ্য হয়েছিল। এবং এই ঘটনা দ্বারা মুগ্ধ হয়ে চাণক্য চন্দ্রগুপ্তকে পরবর্তী 7 বছর ধরে রাজা হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন এবং কয়েক বছর পরে তিনি ধননন্দকে আক্রমণও করেছিলেন, কিন্তু প্রথমে ব্যর্থ হয়। এবং এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তার কোথায় ভুল হয়েছে সেটা বুঝে চাণক্য এবং চন্দ্রগুপ্ত এরা দুজনে আবার ধননন্দকে আক্রমণ করে এবং সেকেন্ড টাইম তারা ধননন্দকে হত্যা করতে সফল হয়েছিল। এইভাবে চাণক্য এবং চন্দ্রগুপ্ত জুটি ধননন্দকে অর্থাৎ নন্দবংশের শেষ রাজাকে হারিয়ে সিংহাসনচ্যুত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ, অর্থাৎ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ভারতীয় উপমহাদেশে যে বৈদেশিক আক্রমণ হয়েছিল, এই যে বললাম যে শেষ নন্দ রাজা ধননন্দের সময় আলেকজান্ডার আক্রমণ করেছিল এবং তারও আগে একটা পার্সিয়ান আক্রমণ হয়েছিল, এই আলেকজান্ডার যেটা আক্রমণ করেছিল সেটা হচ্ছে গ্রিক আক্রমণ, তো তারও আগে পার্সিয়ান আক্রমণ হয়েছিল এবং পার্সিয়ানকে আবার গ্রিক রাজা আলেকজান্ডার তার আগে দখল করে নিয়েছিল, তো এই ইতিহাসটা কি ছিল তো সেটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তারপর আমরা চলে যাব মৌর্য বংশের ইতিহাস নিয়ে, অর্থাৎ এখানে মৌর্য সম্রাটদের যেমন চন্দ্রগুপ্ত মৌর্য তো অনেকটা পড়লামই, তারপর তার পুত্র বিন্দুসার এবং তার সন্তান অশোক নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং আমি রিকোয়েস্ট করবো যারা আমাদের ভিডিওটি দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করতে অবশ্যই ভুলবে না, আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এর ফলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে তোমাদের কাছে তার লেটেস্ট আপডেট চলে যাবে। ধন্যবাদ।